হচ্ছে আনন্দ আড্ডা। আমাদের আজকের আনন্দ আড্ডার অতিথি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা তানভীর আহমেদ। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। সুপ্রভাত ভাইয়া, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আন্তর্জাতিক উৎসবে আপনার নির্মিত চলচ্চিত্র গিয়েছে, সে সম্পর্কে অনেক আড্ডা দেব, কথা বলবো। এবারে আনন্দ আড্ডা, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা তানভীর আহমেদের কাছে। শুরুতেই জানতে চাইব আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো সম্পর্কে। জি, আমার একটা ফিল্ম এবার যাচ্ছে, সাসপেন্সেস টু মি, সেটা 12টা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে ইন্টারন্যাশনালি। আর দেশে আমাদের একটা আর্ট এক্সিবিশন ছিল, সেখানে চান্স পেয়েছিল অ্যাজ এ সবচেয়ে ইয়াং আর্টিস্ট হিসাবে, আমারটা নমিনেট হয়। সো এটা মোটামুটি ভালো একটা জিনিস আমার ইন্সপায়ার করতেছে এখন। আর রিসেন্টলি 1 তারিখ থেকে যাচ্ছে জিএ ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা লন্ডনে হচ্ছে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। আর ফ্রান্সে যাচ্ছে, ইটালিতে যাচ্ছে, বেলজিয়ামে যাচ্ছে, অস্ট্রিয়াতে যাচ্ছে, 28 তারিখ পর্যন্ত পুরো ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে। এটা 1 মিনিট 56 সেকেন্ডের মতো ফিল্ম, জাস্ট পুরো একটা ফিকশন ফিল্ম আর কি, নট রিয়েলিজম টাইপ ফিল্ম। আচ্ছা, এজ ইট ইজ। কতগুলো চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ওখানে? দশমুল ফিল্ম ফেস্টিভ্যালে যেটা ছিল যে 18টা ফিল্ম নির্বাচিত হয়েছে, সাউথ এশিয়ার মধ্যে একমাত্র আমারটাই সিলেক্ট হয়েছে। সো 18টা ফিল্ম দেখাবে, তার মধ্যে ওপেনিং ফিল্মটা হলো আমার আর কি, আমারটা দিয়ে স্ক্রিনিং শুরু হচ্ছে। আগামীকাল থেকেই তো উৎসবটা শুরু হচ্ছে। জি, আপনি উৎসব সম্পর্কে জানলেন কিভাবে? ফেসবুক, টুইটারের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে এগুলো খুব ইজিলি জানা যাচ্ছে। আর কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন শর্ট ফিল্ম ডেপো, ফিল্ম ফেয়ার আর ফিল্ম ফ্রি ওয়াল, এগুলোর মাধ্যমে আপনি যদি শর্ট ফিল্মগুলো আপলোড করে দেন, সেগুলো ওরাই নিজেদের মাধ্যমে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে টাইম অনুযায়ী আপলোড করে দিতে থাকবে। তারপরে আপনাকে মাধ্যমে যদি সিলেক্ট হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনি ইমেলের মাধ্যমে জেনে নিতে পারছেন আর কি। আগে তো যেমন ডিভিডি পাঠাতে হতো 4 দিন 6 দিন টাইম লাগতো, এখন সেই জিনিসটা হচ্ছে না আর কি। আপনি কতগুলো ফিল্ম জমা দিয়েছিলেন? আমি 1টা ফিল্ম জমা দিয়েছিলাম মোট 48টা ফিল্ম ফেস্টিভ্যালে, আর রেজাল্ট পেয়েছি 12টাতেই সিলেক্ট হয়েছে। এখন আপকামিং আরও রেজাল্ট আসতেছে, দেখি কী হয়। ছবি জমা দেওয়ার বিষয় কি নির্ধারিত ছিল নাকি ওপেন ছিল? কিছু কিছু ফিল্ম ফেস্টিভ্যাল ওপেন ছিল, কিছু কিছু ফিল্ম ফেস্টিভ্যাল, আমার ফিল্মটা যেমন ফিকশন ফিল্ম ফেস্টিভ্যাল, ফিকশন ফিল্মের মাধ্যমে আমি যেমন অ্যাবস্ট্রাগিজমটাকে আমি খুব স্ট্রংলি হাইলাইট করা, এরকম অ্যাবস্ট্রাগিজম ফিল্ম ফেস্টিভ্যালগুলোতেই আমারগুলো চান্স পাচ্ছি আর কি, এজ এ ফিকশন, নট এ রিয়েলিস্টিক ফিল্ম বলা হচ্ছে। সো এরকম 12টা ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে ফিকশন ফিল্ম হিসাবে ওদের ক্যাটাগরি থাকে, ওপেন ক্যাটাগরি থাকে, তারপরে রিয়েলিস্টিক ক্যাটাগরি, ডকুমেন্টারি ক্যাটাগরি, ফিকশন ক্যাটাগরি, আমি ফিকশন ক্যাটাগরির মাধ্যমে চান্স পাচ্ছি আর কি। যখন জানতে পারলেন আন্তর্জাতিক উৎসবে আপনার ফিল্মটি নির্বাচিত হয়েছে, তখন অনুভূতি কেমন ছিল? অনুভূতিগুলো খুব মজার। সো ওদের এখানে বাজেটের একটা অপশন থাকে, তো যখন জিজ্ঞেস করি যে আপনার বাজেট কীরকম ছিল, যখন আমি $1 দিই তখন ওরা